হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে তার নোটিফিকেশন আসছে না, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি রনিত এবং আপনারা দেখছেন রনিত টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন সমস্যার সমাধানটা করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, কারণ আপনারা ভিডিও পুরো না দেখেই কমেন্ট করেন যে দাদা আমার প্রবলেমটা সলিউশন হয়নি, তাই জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখুন। তোমরা চলুন দেখে নিই আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি একটা অন্য হোয়াটসঅ্যাপ থেকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করছি, মেসেজ করলাম, বাট দেখুন এখানে কোনো নোটিফিকেশান আসছে না, অথচ আমার ইন্টারনেট কানেকশান অন আছে। কিন্তু যখনই আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করব, দেখুন এখানে মেসেজ কিন্তু চলে এলো, অথচ কোনো নোটিফিকেশান এলো না। যদি আপনাদের সাথেও এই সমস্যা হয় তার সলিউশান আপনাদের বলে দিচ্ছি। প্রথমে হোয়াটসঅ্যাপের দেখুন ডান দিকে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন, এরপর সেটিংসে যাবেন, এরপর নোটিফিকেশানস এখানে ক্লিক করবেন, এরপর যদি এটাকে অফ করা থাকে কনভারসেশন টোনস এটাকে যদি অফ করা থাকে এটাকে অন করে দেবেন, আর যদি অন করা থাকে কোনো কিছু করার দরকার নেই, এগুলো সবগুলোকে অন থাকতে হবে, এটাকে অন করে দেবেন, আর যদি অন করা থাকে কোনো কিছু করার দরকার নেই আবারও বলছি। এরপর হোয়াটসঅ্যাপের উপরে লং প্রেস করে ধরে থাকবেন, অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন, এরপর ম্যানেজ নোটিফিকেশানস এই অপশানে ক্লিক করবেন, এরপর যদি এটা অফ থাকে এটাকে অন করে দেবেন, আর যদি এটা অন থাকে কোনো কিছু করার দরকার নেই। তারপর এখান থেকে সবগুলো আপনাকে অন করতে হবে, এটা অন করবেন, এটা অন করবেন, এটাকে অন করবেন, সবগুলো অন করে দেবেন। এবার আপনার বন্ধুকে আপনি মেসেজ করতে বলবেন, দেখবেন নোটিফিকেশান আসছে কি না। যদি এরপরেও নোটিফিকেশান না আসে তাহলে যেই পার্টিকুলার ব্যক্তির ক্ষেত্রে নোটিফিকেশান আসছে না সেই ব্যক্তির প্রোফাইল ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এখানে মিউট নোটিফিকেশান, যদি এটা চালু থাকে তাহলে এখান থেকে এটাকে অফ করে দেবেন। এবার আমি মেসেজ করে দেখব নোটিফিকেশান আসছে কি না। ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু নোটিফিকেশান সাকসেসফুলি আসছে। এরপরেও যদি আপনাদের নোটিফিকেশান না আসে তাহলে আপনি প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটিকে আপডেট করে নেবেন, আর তারপরেও যদি নোটিফিকেশান না আসে তাহলে হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করবেন এবং আবার ইনস্টল করবেন। আর একটা কথা, আনইনস্টল করার আগে আপনি হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নিয়ে রাখবেন। ফ্রেন্ডস ভিডিওতে আমি আপনাদের যেই পদ্ধতিগুলো দেখিয়েছি এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন এবং শেষে আপনার মোবাইলের পাওয়ার বাটনটা প্রেস করে ধরে থেকে মোবাইলটাকে একবার রিস্টার্ট করে নেবেন। দেখবেন আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান আসতে শুরু করেছে। আর এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন বা ভিডিওতে কমেন্ট করতে পারেন, ইনস্টাগ্রামে আমি সর্বদাই আপনাদের জন্য অ্যাক্টিভ থাকি। ফ্রেন্ডস আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।